তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো বন্ধুরা দেখুন, আমি যে চ্যানেলে ভিডিওগুলি নিয়ে আসি সেই ভিডিওগুলির লেন্থ কিন্তু খুবই কম থাকে, খুব জোর হলে 2 থেকে 2.5 মিনিটের ভিডিও হয়। তো বন্ধুরা, এই কম সময়ের মধ্যে আপনারা এই চ্যানেলটি থেকে যে ভিডিওগুলি আমি নিয়ে আসবো এই চ্যানেলের মধ্যে সমস্ত অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি যে অভিজ্ঞতাগুলো এই যে শিক্ষামূলক ভিডিওগুলো নিয়ে আসি এগুলো কিন্তু পুরো ইউটিউব যদি আপনারা ঘেঁটে যান তবুও কিন্তু এরকম শিক্ষামূলক ভিডিও কিন্তু কোথাও পাবেন না। হয়তো কোনো কোনো চ্যানেলে পেতে পারেন, কিন্তু সেগুলোকে দেখবেন তারা একটা পুরো গল্প তৈরি করে 6 থেকে 8 মিনিটের ভিডিও তৈরি করে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের টাইম ওয়েস্ট করতে চাই না, সেই জন্য আমি যেটুকু কথা বলার দরকার সেটুকু কথা বলে ভিডিও শেষ করে দিই, 2 থেকে 2.5 মিনিটের ভিডিও হয়। তো বন্ধুরা, শুধুমাত্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমি এই কারণেই বলছি, কারণ এই চ্যানেলে এমন এমন অভিজ্ঞতাপূর্ণ শিক্ষামূলক ভিডিও আপনারা পাবেন যে শুধু আপনারই নয়, আপনার বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাদেরও কিন্তু খুব কাজে আসবে এই ভিডিওগুলি। ছোট্ট ছোট্ট ভিডিও কিন্তু খুব শিক্ষামূলক ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করবো, তার আগে বলে রাখি, রিকোয়েস্ট রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন ভাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হলো, দেখুন, আপনার যদি ফোন আপনি না থাকাকালীন আপনার ফোনের যদি প্রাইভেসি কেউ লঙ্ঘন করার চেষ্টা করে তাহলে আপনি কি করবেন, আপনাদেরকে সেই ট্রিকটাই শিখবো। আপনাদের যে ফোনের যে প্রাইভেসিটা রয়েছে, যে সব পার্সোনাল ডাটা রয়েছে, সেগুলো যদি কেউ লঙ্ঘন করার চেষ্টা করে আপনি কিন্তু হাতে নাতে তাকে ধরে ফেলতে পারবেন কে এবং কোন টাইমে কি করেছিল। তো বন্ধুরা, এর জন্য যেটা করতে হবে, প্লে স্টোরে প্রথমে আমরা চলে যাব। প্লে স্টোরে যে এখানে একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনটির নাম হলো WTMP, এখানে সার্চ করবেন WTMP হু টাচ মাই ফোন। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এটিকে ওপেন করবেন, ওপেন করার পর পারমিশন চাইবে আপনার কাছে, তো এখানে অ্যাকসেপ্ট করে দেবেন, নেক্সট ক্লিক করবেন, নেক্সট ক্লিক করবেন, নেক্সট ক্লিক করবেন, নেক্সট নেক্সট করে এখানে আবার একটি পারমিশন চাইবে। এই পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন এটা অফ আছে, এটাতে ক্লিক করার মাত্রই আপনার কাছে পারমিশন চাইবে, এটা ওকে করে দেবেন, পারমিশন দিয়ে দেবেন। এবার ইউজেজ অ্যাক্সেসটা একটা পারমিশন চাইবে, ইউজেজ অ্যাক্সেসের একটা পারমিশন চাইবে, এখানে আপনি WTMP-তে যেয়ে পারমিশনটি অন করে দেবেন। অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা পাওয়ার বাটনটা অন হয়ে গেছে, মানে এটা কাজ করা শুরু করে দিয়েছে। এবার বন্ধুরা, আপনার যদি ফোনের প্রাইভেসি কেউ লঙ্ঘন করার চেষ্টা করে আপনি সেটা হাতে নাতে ধরে ফেলবেন। তো বন্ধুরা, এবার আপনি না থাকাকালীন যদি আপনার ফোনের প্রাইভেসি কেউ লঙ্ঘন করার চেষ্টা করে তাহলে কিন্তু সমস্ত জিনিস আপনি ক্যাপচার হয়ে যাবে, তার ফটো এবং ডেট টাইম সমস্ত কিন্তু ক্যাপচার হয়ে যাবে। আপনি দেখতে পারবেন যে কোন টাইমে কোন ব্যক্তি আপনার প্রাইভেসিকে লঙ্ঘন করার চেষ্টা করেছিল। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন, যদি আপনাদের মনে হয় তাহলে ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন, ভবিষ্যতে বহু কাজে আসবে। তো চলুন, আজ এ পর্যন্তই।